গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপসীমা। আজকে দুপুরবেলা, এখন বাজে হচ্ছে প্রায় 2:30, আর আমরা যাচ্ছি হচ্ছে একটা নিমন্ত্রণ বাড়ি, মানে পৈতা বাড়ি আর কি। আমাদের পেছন লাইনে এক বাড়িতে পৈতা আছে, আমি আর আমার বাবু যাচ্ছি। কিন্তু ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আর এদিকে ঠান্ডা ঠান্ডাও রয়েছে। যাই হোক, নিমন্ত্রণ এখন যেতে হবে, তাই যাচ্ছি। তো চলো গিয়ে ওখানে দেখা হবে। আর দেখো, চলে এসেছি এখানে। এটা অ্যাকচুয়ালি আমার এই বাড়ির যে বৌদি আর কি, সে আমাদের গ্রুপে, মানে সেলফের গ্রুপে রয়েছে। আর যার ছেলের পৈতা, তার ওই ছোট মেয়েটাও আমার বাবুর সাথে পড়তো। তো যাই হোক, এখানে পুজো টুজো হলে সবসময় এদের বাড়িতে আসি। তা এখন অনেকটা বেলা হয়ে গেছে, এই যে পুচকাটার পৈতা হবে, ওর মাত্র 9 বছর বয়স। আর ওদিকে রান্না করছে আমাদেরই গুরু ভাই। তা আজকে এখানে নিরামিষ খাওয়া দাওয়া হবে, তার জন্য আমাদেরকে আজকে নিমন্ত্রণ করেছে। আর যারা আমিষ খাবে আর কি, তাদের জন্য রবিবারে আবার প্রোগ্রাম আলাদা আছে। পৈতাতে 2.5 দিন থাকবে, ঘরেও বের হবে তারপরে। তা এখনও পৈতায় বসেনি, এদিকে রান্নাবান্না চলছে, আমরা এসে একটু বসলাম। পাড়ার বৌদি, তারপরে আমাদের পাড়ার আরও দু একজন আমরা এসেছি একসাথে। আর ওয়েদারটা এত বাজে করেছে, বৃষ্টি হচ্ছে। তা এখন ওকে নিয়ে যাচ্ছে আর কি, পৈতার নিয়ম শুরু হবে। ওকে স্নান করাবে, গায়ে হলুদ দেবে, বিয়ের মতন আর কি। আমার ছেলেরও পৈতা দেবো 3 বছর পরে, ইচ্ছা আছে আর কি। ওর এখন 5.5 চলছে, ওকেও 9 বছর বয়সে ইচ্ছা আছে পৈতা দিয়ে দেওয়ার। তো জানি না, এরও এখন 9 বছর বয়স। ব্রাহ্মণদের আর কি এটা আবার আরেকটা এক্সট্রা নিয়ম আর খরচ আর কি, যে পৈতা দেওয়া। আর পৈতাটা কিন্তু একদম বিয়ের মতনই হয়, শুধু বউটা থাকে না আর কি, আর ন্যাড়া করতে হয়। বিয়েতে ন্যাড়া হয় না, বউ থাকে, আর তাছাড়া সবই নিয়ম করতে হয়। তা এই এরা হচ্ছে ব্রাহ্মণ এই বাড়ির, ওরা সবাই, ওরা সব পুজো অর্চনা করে এই পাড়ায়। আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে, এখন প্রায় 3:45 মতো বাজে। দেখো ফার্স্টে, দেখো ডাল বেগুনি দিয়ে খাওয়া শুরু করেছি, আর আমার ছেলেকে পাশে বসেছি, আগে ওকে খাওয়াবো তারপরে আমি খাবো। আর ওকে খাওয়াতে খাওয়াতে দেখো আমার পাতে সব খাওয়ার জমে গেছে। এদিকে বেগুনি অর্ধেক খেয়ে রেখেছি, চিলি পনির, এঁচোড়ের তরকারি, আমের চাটনি, ভাত, আর এদিকে হচ্ছে সয়া চাপ। ডাল বেগুনি দিয়ে অর্ধেক খাওয়া শুরু করেছি, পাশে দই মিষ্টি রেখে দিয়েছি। তা খাওয়া দাওয়া করে এখন তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, 4টের মতন বাজে। ছেলেকে খাইয়ে দিয়েছি, মুখ ধুয়ে দিয়েছি, ওখানে খেলছে ওই যে বন্ধুর সাথে, সামনে দেখো দাঁড়িয়ে রয়েছে। তা আমি খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে যাব। তো চলো, বাড়ি থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে।
আবার হয়তো সন্ধ্যাবেলা দেখা হবে, একটু ঘুম লাগাবো গিয়ে, ওয়েদারটা খুবই ঠান্ডা। গুড ইভিনিং বন্ধুরা, তখন চলে আসলাম পৈতে বাড়ির থেকে, আর এত ওয়েদারটা খারাপ, এসেই বাবুর সর্দি কাশি লেগে গেছে, একটু জ্বরও এসছে। তো যাই হোক, ওষুধ ছিল ঘরে, দিয়ে দিয়েছি। আর মানে এত ওয়েদারটা খারাপ হয়ে গেছে, ফট করে বৃষ্টি, আবার হাওয়া, আর ঠান্ডাটা চলে গিয়ে আবার ঠান্ডা শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমরা পৈতে বাড়ির থেকে কোনো রকম বেশিক্ষণ থাকলাম না, চলেই আসলাম। দেখলে ওদের সম্পূর্ণ পৈতে আমরা দেখে আসিনি, হতে 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 ওদের রাত হয়ে গেছে। কারণ কি, এত বেলায় ওদের মাত্র স্নান করিয়ে বাচ্চাটাকে ঢোকালো ঘরে, তখন আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করে। তো যাই হোক, আজকের আমার এই ছোটো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর লাইক করে দিও। আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। আর বেশি ভিডিওটা লেন্দি করবো না, তোমরা প্লিজ একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও। দেখো কাশি হয়ে গেছে বাবা, একটু প্লিজ বেশি করে সাবস্ক্রাইব করে দাও। আমরা অনেকদিন ধরে পেন্ডিং হয়ে ঝুলে আছি, আমাদের 1000টা সাবস্ক্রাইবার হতে আর বেশি বাকি নেই, কিন্তু অনেকদিন ধরে একটু আটকে রয়েছে। যাই হোক, চেষ্টা করছি আর কি ভিডিও তোমাদের ইচ্ছা মতন দেওয়ার আর কি, ভালো লাগার মতন ভিডিও, কিন্তু খুব কষ্টকর হয়ে যায় আর কি, আমাদের খুব টাফ লাইফ আমরা লিড করি, তার জন্য আর কি ঠিক মতন পেরে উঠতে পারছি না। যাই হোক, তোমরা তো পাশে থেকো, সাথে থেকো। তো চলো, আজকে এখানে শেষ করে দিচ্ছি। টাটা, গুড নাইট।